করোনা মহামারীতে মসজিদে গিয়ে নামাজ পড়া যাবে কি না এ বিষয়ে ফতোয়া দিলেন বিশ্ববিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়। বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বর্তমান পরিস্থিতিতে মসজিদে নামাজের জামাত ও জুমার নামাজ সাময়িকভাবে বন্ধ রাখা যাবে বলে মত দিয়েছেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ফতোয়া বোর্ড। করোনা ভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যুর ঘটনা বৃদ্ধি পাওয়ায় গুরুত্বপূর্ণ এ ফতোয়াটি জারি করা হয়েছে। পাকিস্তানের রাষ্ট্রপতি ডক্টর আরিফ আলভি দেশটিতে নিযুক্ত মিশর রাষ্ট্রদূতের মাধ্যমে আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান ও দেশটির গ্রান্ট মুফতি ডক্টর আহমদ তাইয়েবের কাছে এ বিষয়ে পরামর্শ চান। চলমান ভয়াবহ পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর করণীয় কী হবে, তারা মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বে কি পড়বে না এ সম্পর্কে একটি ফতোয়া জারি করার আবেদন জানিয়েছিলেন তিনি। তারই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টির উচ্চপদস্থ বিজ্ঞ আলেমরা করোনা ভাইরাস সম্পর্কিত এ ফতোয়াটি জারি করেন। আল আজহারের জারি করা ফতোয়ায় বলা হয়, করোনা ভাইরাস গোটা পৃথিবীতে খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে, পর্যুদস্ত করে দিচ্ছে প্রতিটি দেশকে, অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছে এই ভাইরাসে, আক্রান্তের সংখ্যাও কম নয়। ইসলামী আইনের অন্যতম একটি উদ্দেশ্য হল মানুষের জীবন বাঁচানো এবং যাবতীয় বিপদাপদ থেকে সবাইকে রক্ষা করা। এই বৃহৎ লক্ষ্যকে সামনে রেখেই প্রতিটি মুসলিম দেশের রাষ্ট্রীয় কর্মকর্তাদের মসজিদে সম্মিলিত নামাজ আদায় এবং জুমার নামাজের ব্যাপারে বিধিনিষেধ আরোপের অনুমতি রয়েছে। ফতোয়ায় আরও বলা হয়, মানবজীবন সুরক্ষার জন্য এই মুহূর্তে সব ধরনের সভা সমাবেশ ও দোয়া অনুষ্ঠান নিষিদ্ধ করা উচিত। বিশেষ করে বলা হয়, যারা বায়ুবৃদ্ধ তারা নিজেদের ঘরেই নামাজ আদায় করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ ও জুমার নামাজে অংশ নেওয়ার জন্য মসজিদে যাবেন না। জনসমাগমের কারণে মসজিদে জামাতে নামাজ আদায়ও ভাইরাস ছড়িয়ে পড়ার কারণ হতে পারে বলে ফতোয়াটিতে উল্লেখ করা হয়। প্রসঙ্গত, বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রায় 20,000 মানুষের মৃত্যু হয়েছে এবং বহু মুসলিম দেশ ইতিমধ্যেই মসজিদে গিয়ে নামাজ আদায়ের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এদিকে করোনার কারণে মসজিদে গিয়ে নামাজ পড়া যাবে কি না এ বিষয়ে বাংলাদেশের ইসলামী বোর্ড যা বললেন, প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সারা দেশের মসজিদগুলো আপাতত বন্ধ হচ্ছে না, মসজিদগুলো খোলাই থাকবে, জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ ও জুমার নামাজও চলবে। তবে করোনা সংক্রমণ থেকে নিজের সুরক্ষা নিশ্চিত না করে কেউ যেন মসজিদে না যান সে ব্যাপারে পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। পাশাপাশি মসজিদে নামাজের জামাতে মুসল্লি সীমিত রাখতে বলেছে সরকারি এই প্রতিষ্ঠানটি। বুধবার ইফার পরিচালক আনিস মাহমুদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে চারটি নির্দেশনা দেওয়া হয়। এগুলো হলো, এক, করোনা ভাইরাস সংক্রমণ রোধে এবং মানুষকে ব্যাপক মৃত্যুঝুঁকি থেকে সুরক্ষার জরুরি পদক্ষেপ হিসেবে সব ধরনের জনসমাগম বন্ধের পাশাপাশি মসজিদগুলো জুমা ও জামাতে মুসল্লিদের উপস্থিতি সীমিত রাখতে হবে। দুই, মসজিদ বন্ধ থাকবে না, তবে করোনা সংক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিত না করে কেউ মসজিদে আসবেন না। তিন, সরকার ও বিশেষজ্ঞদের সতর্কতার জন্য যেসব নির্দেশনা দেওয়া হয়েছে তা মেনে চলার জন্য জনগণকে অনুরোধ করা হলো। চার, সবাই অপরাধমূলক কাজকর্ম থেকে বিরত হয়ে ব্যক্তিগতভাবে তওবা ইস্তিগফার ও কুরআন তেলাওয়াত অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আরএস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।